हरे कृष्ण। युधिष्ठिर भगवान श्रीकृष्णर का कार्तिक मासे कृष्णपक्षर एकादशी और तार महत्व सम्पर्के जानते चाहले भगवान श्रीकृष्ण बोलें, कार्तिक मासे कृष्णपक्षर एकादशी नाम रमा एकादशी। पुराकाले मुचकुंद नामे एक सत्य प्रतिज्ञ धर्मपरायण विष्णु भक्त राजा छिलें, जार साथे जम वरुण इंद्र एवं विभीषणर सद्भाव छिलो। तीनी धर्म अनुसारे राज्य शासन करतें एवं एकादशी दिन तार राज्ये आहार छिलो निषिद्ध। तार एकमात्र कन्यार नाम छिलो चंद्रभागा। चंद्रभागार साथे चंद्रसेनेर पुत्र शोभनेर विवाह हयेछिलो। कोनो एक समय चंद्रभागा तार बापेर बाड़ीते छिलो, सेई समय तार पति तार साथे देखा करार जन्य सेखाने एलेन एवं दैवक्रमे सेदिन छिलो एकादशी। चंद्रभागार स्वामी शोभन छिलेन चिर रुग्ण, तार पक्षे उपोस थाका प्राय एकेबारे असम्भव। ताई पतिके देखे तिनि बोलेन जे तिनि जेन आजके स्थान त्याग करेन, कारण तार पितार राज्ये सेदिन आहार निषिद्ध छिलो। एई कथा शुने शोभन बोलेन तिनिओ এই একাদশী ব্রত পালন করবেন। যথারীতি একাদশী ব্রত পালন হলো এবং সূর্যাস্তের পূর্বেই শোভনের মৃত্যু হলো। রমা একাদশীর পূর্ণ ফলে তিনি মন্দরাচলে এক দৈব নগরী লাভ করলেন। কিছুদিন পর মুচকুন্দপুরের এক ব্রাহ্মণ সোম শর্মা তীর্থ করতে সেখানে পৌঁছলেন এবং তিনি মুচকুন্দ রাজার জামাতাকে দেখতে পেলেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করলেন। শোভনও সোম শর্মাকে চিনতে পারলেন। সোম শর্মা তখন জানতে চাইলেন কীভাবে তিনি এই দৈব নগরী লাভ করলেন। তখন তিনি বললেন রমা একাদশীর পূর্ণ ফলে তিনি এই দৈব নগরী প্রাপ্ত হয়েছিলেন এবং এই কথা তিনি তার স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বললেন। তখন সোম শর্মা মুচকুন্দপুরে ফিরে এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন এবং তিনি বললেন তিনি মন্দারাচলে যে দৈবনগরী লাভ করেছেন তা হচ্ছে অস্থায়ী নগর। তাই কী করে তার নগরটি স্থায়ী হয় তার জন্য তাকে পরিকল্পনা করতে বললেন। চন্দ্রভাগা তখন বললেন যে আমার রমা একাদশীর পূর্ণ ফলের প্রভাবে তার সেই দৈব নগরী স্থায়ী হবে এবং তাকে অনুরোধ করলেন শোভনের কাছে নিয়ে যাওয়ার জন্য। সোম শর্মা প্রথমে মন্দারাচলে বামদেবের আশ্রমে নিয়ে গেলেন চন্দ্রভাগাকে। চন্দ্রভাগা ঋষির আশীর্বাদে এবং হরিবাসর ব্রতের ফলে দিব্য শরীর লাভ করলেন এবং তারপর তারা শোভনের সেই দৈব নগরীতে পৌঁছালেন এবং তাদের স্বামী স্ত্রীর মিলন হলো এবং তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলেন। তার সেই দৈব নগরী স্থায়িত্ব লাভ করল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের সম্মুখে এইভাবে রমা একাদশীর মাহাত্ম ব্রত তুলে ধরলেন এবং তিনি বললেন এই একাদশীর প্রভাবে সর্ব পাপ খণ্ডিত হয় এবং এই ব্রতের প্রভাবে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ।